রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম ফিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে খুব একটা গুরুত্বপূর্ণ রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। সেটা কি হয়তো আপনারা ভাববেন যে আমি আবার কি রেসিপি দিব আপনাদেরকে বা বানিয়ে দেখাবো। তো বিশেষ করে আপনারা জানেন যে আমরা যে ঔষধ ছাড়াই সুগার নির্মূলের যে কাজ, আলহামদুলিল্লাহ এটা যে আমরা করে আসছি, এবং আপনারা এটাও দেখেছেন আমাদের বিভিন্ন ভিডিওতে যে প্রচুর মানুষ এখান থেকে সুগার থেকে পুরোপুরি মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আজকে আমাদের যেটা দেখানো, যে অনেক সুগারের রোগীকে আমরা বলি যে আপনারা গ্রিন জুস খাবেন, হ্যাঁ, যাদের হয়তো শরীর দুর্বল হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা আর অন্যান্য সমস্যাগুলো, এই ক্ষেত্রে আমরা গ্রিন জুস খাওয়ার জন্য পরামর্শ দিই। তো এখন কথা যেটা হচ্ছে যে গ্রিন জুস, তারা গ্রিন জুস কি, গ্রিন জুস কিভাবে খাবে, কেমন করে বানাবে, বিভিন্ন বিষয়গুলো তাদের কাছে কিন্তু অস্পষ্ট থাকে। সেজন্য বিশেষ করে আজকে আমি আপনাদের সামনে দেখাবো এবং বলবো যে গ্রিন জুস কি, হ্যাঁ, গ্রিন জুস কিভাবে বানাবেন, তার প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালে আমি দেখিয়ে দেবো যে গ্রিন জুস কিভাবে বানিয়ে খেতে হয়। শুধু আমি বানিয়েই নয়, বরঞ্চ আজকে আলহামদুলিল্লাহ যে বিশেষ করে আমাদের, আপনারা এর আগেও দেখেছেন আমাদের ভিডিওতে, যে আমাদের এখানে এখন সুগার রোগে ভর্তি করার ভর্তির তাদের ব্যবস্থা আছে, তারা ভর্তি হচ্ছে আমাদের কাছে, যারা হয়তো সুগারটা কমাতে পারছেন না বাড়িতে গিয়ে, বা যারা বিভিন্ন ভাবে যাদের সমস্যা থাকছে আর কি, বা প্রচুর পরিমাণ যাদের হয়তো সুগার, তো তাদেরকে আমরা এখানে ভর্তি রাখছি 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, যার যেরকম সমস্যা সেরকম হিসেবে আমরা ভর্তি রাখছি। তো আজকে আমাদের একজন পেশেন্টকে নিয়ে সরাসরি খাওয়িয়ে দেখাবো, হ্যাঁ, যে আমরা যে গ্রিন জুসটা বানালাম, হ্যাঁ, সেই গ্রিন জুসটা খাওয়িয়ে দেখাবো। তো প্রথমে আসি, আগে আপনাদের আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে গ্রিন জুসটা কি। তো গ্রিন জুস যেটা হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন যে শাকসবজি আছে, উপকার যে শাকসবজি গুলো আছে, বিভিন্ন শাকসবজি কে আপনি একত্রিত করে, হ্যাঁ, সেটা আপনি ব্লেন্ডারে পিসে অথবা পাটাতে বেটে আপনি সেটা কি করতে পারেন, সেটাকে আপনি জুস বানিয়ে খেতে পারেন। তো সেটা খুবই মানে কার্যকরী, বিশেষ করে এই জুস আমরা যাদেরকে খেতে বলবো তারাই মাত্র শুধুমাত্র খাবেন, সবাই কিন্তু খাবেন না। কারণ এমন কিছু রুগী আছে যে রুগীরা যদি এই গ্রিন জুস আবার খান, তাহলে কিন্তু তাদের কিছু সমস্যা হতে পারে, হ্যাঁ, তার একটা উদাহরণস্বরূপ IBS যারা রুগী আছেন আর কি। তো এই জন্য বিশেষ করে আমাদের যে সিস্টেম গুলো, আমরা কোন রুগীকে কোনটা পরামর্শ দিচ্ছি, কোনটা খেতে বলছি, কোনটা আমরা খেতে নিষেধ করছি, কোনটা সঙ্গে কোনটা খেতে বলছি, সবই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সেই জন্য বিশেষ করে বিষয়গুলো স্পষ্ট থাকা আপনাদের জন্য খুবই জরুরি। তো আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রিন জুস বানানোর জন্য আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি যে সব আপনি সবজি গুলো, হ্যাঁ, দেখা যাচ্ছে কি না, দেখেন তো, হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা কি, তো আপনাদের এখানে খুব ছোট্ট ভাবে আমি খুব সহজ ভাবে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন এটা হচ্ছে আপনার কুলে সারা, কুলে খাড়া, কুলে খাড়া, হ্যাঁ, কুলে খাড়ার এটা শাক, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ধইনা পাতা, হ্যাঁ, তারপরে এটা সম্ভবত ডাঁড়ি পাতা কি কি আছে আমি নিজেও জানি না, হ্যাঁ, তারপরে এগুলো একটু হালকা লাল ডাঁড়ি টাইপেরই, হ্যাঁ, এটা হচ্ছে আপনার কলমির শাক যেটা, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আপনার কধু, কধু তো আপনারা জানেন যে কধু যা লাউ, হ্যাঁ, এটা হচ্ছে লাউ, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সবাই চিনে এটাকে, পুঁই, পুঁই, পুঁই শাক, পুঁই শাক, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আপনার কি বলে না, এসব এগুলো আমি দেখতে চিনতে পারছেন আর কি, হ্যাঁ, তো এটা হচ্ছে একটা শাক খুব বাজারে পাওয়া যায় আর কি, হ্যাঁ, তারপর এটা হচ্ছে আপনার পালং শাক দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আর এটা হচ্ছে লাল শাক যেটা দেখতে পাচ্ছেন, তারপরে এখানে দেওয়ানো দেওয়া আছে কি, এটা কি বলে বিট, বিট, এই যে দেখতে পাচ্ছেন বিট আবার 3 ধরনের হয়, হ্যাঁ, সাদা বিটও হয়, হলুদ বিটও হয়, এটা হচ্ছে লাল বিট, আপনার যে বিট যে কোনো বিটটা দিতে পারেন, হ্যাঁ, তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টমেটো। তো এই যে আপনাদেরকে কয়েকটা উদাহরণস্বরূপ কয়েকটা জিনিস যে দেখালাম, তো তার মানে আপনারা কি এগুলোই দিবেন না অন্য কিছু দিতে পারেন? এগুলো যদি না পাওয়া যায় তো ভাই এমন কোনো জরুরি বিষয় নেই যে আপনাকে এগুলোই দিতে হবে, এটাই করতে হবে এমনটি ব্যাপার নয়। আপনার এলাকাতে যে বিভিন্ন শাকসবজি গুলো যে পাওয়া যায়, সেই শাকসবজি হিসেবে সুবিধাজনক আপনি যে কোনো শাকসবজি দিতে পারেন, আপনি এগুলোও দিতে পারেন, সাথে আরো অ্যাড করতে পারেন, এগুলো যে মাইনাসও করতে পারেন, কোনো ব্যাপার নেই, সাথে আপনি শশাও দিতে পারেন, হ্যাঁ, সাথে আপনি অন্যান্য জিনিসগুলোও দিতে পারেন। তো আপনাদের এলাকাতে যেরকম ভাবে পাওয়া যাবে সেই হিসেবে কিন্তু আপনি এগুলোকে দিয়ে আপনি গ্রিন জুস বানাতে পারেন। তো এটা আপনাদেরকে প্রাথমিক স্তরে দেখে দিলাম, এবার এটাকে আমরা মেশিনে পিষাই করব, পিষাই করার পরে কিভাবে রস বের করে আপনাদেরকে খাওয়ানো হবে, এরপরে কিভাবে রস বের করে সেটা মানে গ্রিন জুস বানানো হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তারপরে কি হচ্ছে,
যেগুলো বানানোর পরে এটাকে আপনারা লেবু দিবেন লাস্টে, মানে পুরো যখন এটা তৈরি হয়ে গেল, তৈরি হয়ে যাওয়ার পরে তখন লেবুর রস লাস্টে, আর পিং সল্ট, হিমালয় পিং সল্ট যেটা আমরা দিয়ে থাকি আর কি, সেই লবণ দিয়ে আপনারা সেটাকে পান করবেন। খেতেও খুব সুস্বাদু লাগবে এবং প্রচুর স্বাস্থ্যকর। তো এই ছিল বিশেষ করে আজকে আমাদের। তো চলুন আমরা এবার দেখাচ্ছি যে কিভাবে এটা তৈরি করতে হয়। তো চলুন বন্ধুরা, সাথে থাকুন আমাদের, আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে হাতে নাতে তৈরি করতে হয়। যেগুলো দিয়ে গ্রিন জুস বানানো হবে সেগুলো এই যে দেখতে পাচ্ছেন, ওই ব্লেন্ডারের যে জগ সেতে দিয়ে দেওয়া হয়েছে এবং এটা মেশিনে চাপিয়ে দেওয়া হয়েছে। একে মেশিনে চাপিয়ে দেওয়ার পরে এতে সামান্য কিছু পানি দেওয়া হবে, এই যে সামান্য কিছু পানি দেওয়া হচ্ছে যাতে এটা ভালোভাবে মিক্সিং হয়। পানি না দিলে কিন্তু মিক্সিং হবে না, যার কারণে পানি দেওয়া হলো। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে যাতে সহজভাবে এটা পিসা হয়। এবার ব্লেন্ডারে দেখুন পিসা হচ্ছে। এটা পিসা হওয়ার পরে কাপড় দিয়ে বা ছাকনা দিয়ে যেভাবে হোক ভালোভাবে ছেঁকে নেবেন, চিপে নেবেন যাতে রসটা বেরিয়ে যায়। তাহলে রসটা বেরিয়ে গেলে বাকি খোসাটা ফেলে দেবেন, ওটার আর কাজ করবে না। তাহলে এটাই হচ্ছে গ্রিন জুস, বুঝতে পারলেন? সম্মানিত দর্শক, বিশেষ করে আপনাদেরকে যে এর আগে আমরা দেখালাম যে যে গ্রিন জুস, তো গ্রিন জুসটা কিভাবে বানাতে হয় এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিন্তু হাতে নাতে দেখিয়ে দিয়েছি। এবার বিশেষ করে আমরা লাস্ট ফিনিশিং যেটা, হ্যাঁ, সেটা গ্রিন জুসটা আমরা কিভাবে খাবো এবং তাতে কি দিয়ে খেতে হবে, হ্যাঁ, সেটা দেখানোর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কাছে একজন ভাই যে ভর্তি আছেন, বিশেষ করে আমার সুগারটা নর্মাল হচ্ছে না যার কারণে। তো ভাইয়ের আগে একটু পরিচয় জেনে নেবো, হ্যাঁ, তারপরে তখন আপনাদেরকে বাকিগুলো একে একে দেখা হবে ইনশাল্লাহ। তো ভাই আপনার নাম কি এবং আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ মঞ্জুর আলম, আমি কিষাঙ্গঞ্জ থেকে এসেছি, নেপাল বর্ডার পাশ থেকে। নেপাল বর্ডার পাশ থেকে? ও আচ্ছা, নেপাল বর্ডার থেকে আপনি ফোন করেছিলেন কিন্তু আমাকে, না? জি জি। আচ্ছা আচ্ছা, নেপাল বর্ডার পাশ থেকে ভাই এসেছেন। তো আপনি কি করেন? আমি দিঘালবাগ মাদ্রাসায় পড়ালেখা করাই। আচ্ছা আচ্ছা, মানে আপনি শিক্ষক, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, তো সম্মানিত দর্শক, একজন মাদ্রাসার শিক্ষক এবং নেপাল বর্ডারের কাছাকাছি থেকে উনি এসেছেন আমাদের এখানে। তো ভাই এখানে আপনাকে, আপনি এখানে কয়দিন থেকে ভর্তি আছেন? একদিন থেকে। একদিন থেকে, মানে কালকে ভর্তি হয়েছেন, তাই তো? সম্মানিত দর্শক, কাল থেকে উনি আমাদের এখানে ভর্তি হয়েছে এবং ভর্তি আছেন উনি। তো বিশেষ করে যে গ্রিন জুসটা আমরা যে বানাচ্ছি আর কি, তো এই গ্রিন জুসটা শুধু উনি খেয়ে শেষ নয়, যাতে আমাদের আরো রোগের যাতে সহজভাবে বানাতে পারে, বানিয়ে যাতে খেতে পারে, যার কারণে এটা ভিডিও ভিডিও করে আপনাদেরকে দেখানো হচ্ছে। হ্যাঁ, তো বিশেষ করে উনি অত দূর থেকে এসেছেন, তো গ্রিন জুসটা আপনাদেরকে দেখানো হচ্ছে যে আমরা যে প্রাথমিক স্তরে দেখেছিলাম এটা দেখতে পাওয়া যাচ্ছে কি? আচ্ছা আচ্ছা, আর উঁচু করতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, একটু দরকার হলে ক্যামেরাটা একটু উঁচু করেন, তাহলে দেখতে পাবে আর কি আমাদের দর্শকরা। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আপনারা এই যে দেখতে পাচ্ছেন গ্রিন জুসটা এখানে করা হয়েছে। তো এটা এবার কি করতে হবে, এই যে লবণ দেখতে পাচ্ছেন, এই যে 8 নম্বর লবণ, হ্যাঁ, এবং এই যে লেবু, এই লেবু এবং লবণ এতে স্বাদ মতো দিতে হবে। কত রাখতে হবে? স্বাদ মতো দিতে হবে, যাতে করে এটা ভালো লাগে খেতে, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, মানে আপনি যে বাড়িতে বানাবেন, তো লবণ লেবু কতটা দিবেন, স্বাদ মতো দিবেন, হ্যাঁ, যাতে খুব অতিরিক্ত বেশিও না কমও না, হ্যাঁ, যাতে ভালো লাগে খেতে আর কি। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি আর কি। তো আমি মোটামুটি আমি আইডিয়া মতো দিয়ে নিচ্ছি আর কি, হয়তো আমি এতটা দিলাম, দরকার হলে পরে হয়তো যদি লাগে তাহলে হয়তো দিব, সেটা ভিন্ন ব্যাপার। এটা মোটামুটি একটা আইডিয়া করে, এই তো লেবু, লেবুটা দিয়ে দিই রসটা। লবণ দেওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে এই যে লেবু দিলাম, একটু লেবুটা দিলে ভালোই লাগে বেশি খেতে, তবে আর একটু সামান্য লেবু দিই। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো বা আপনারা যতটা ভালো মনে করবেন, আপনার জিহ্বাতে যতটা সঠিকভাবে স্বাদ লাগবে সেই হিসেবে কিন্তু আপনারা লেবুটা দিবেন, লেবু লবণ সবই দিবেন। তো আমি এটা দিয়ে নিলাম, আপনারা দেখতে পারলেন। তো এটা দেওয়ার পরে এটাকে কি করে মিক্স করে নিলাম। মিক্স করার পরে, হ্যাঁ, এটা আপনারা হয়তো ভাববেন যে ভাই এটা গ্রিন জুস কিন্তু একটু লালকি টাইপের কেন লাগছে, হ্যাঁ, তো দেখতে পাওয়া যাচ্ছে কি? আচ্ছা, ওদের ঢাললে বোঝা যাবে আর কি। হ্যাঁ, তো কেন লালকি টাইপের লাগছে আর কি, এই যে দেখেন, এই যে দেখেন, একদম পুরোপুরি গ্রিন নয়, লালকে লাগছে, কারণটা কি? তো প্রথম বিষয় যেটা হচ্ছে, এতে যেহেতু আপনার বিট দেওয়া আছে, বিট বিটটা যেহেতু লাল ছিল যার কারণে এটা লাল হয়েছে। তো বিট না দিলে হয়তো সবুজ লাগতো, আর কিছু লাল শাক ছিল, হ্যাঁ, তো যার কারণে, তো তারপরেও এটা কিন্তু গ্রিন জুস। এটা মোটামুটি আমরা মিশিয়ে নিলাম, আমরা দু ভাই খাবো এটা।
হ্যাঁ, কেন বিশেষ করে এটা হয়তো আপনারা ভাববেন যে এটা রোগীদের খাবার, রোগীদের জন্য। আসলে এটা শুধু রোগীদের জন্য নয়, এটা আমরা সবাই খেতে পারি। হ্যাঁ, এটা আমরা সুস্থ মানুষরাও খেতে পারি, এতে প্রচুর লাভ আছে। যারা যারা খেতে পারবে না সেগুলো তো আমরা পজিশন বুঝে আমাদের রোগীদেরকে বলবো যে কোন রোগী খেতে পারবে না। হ্যাঁ, তো এই দেখতে পাচ্ছেন, একবার দর্শকদেরকে দেখান ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছে কিনা, একটু খেয়ে দেখেন তো আপনি, মানে ঠিকঠাক লবণ আর লেবু ঠিক হয়েছে কিনা, নাকি কম বেশি হয়েছে, দরকার হলে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো ভাই আলহামদুলিল্লাহ, ঠিক আছে। খেয়ে ফেলেন, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ। অসাধারণ টেস্ট, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক, বিশেষ করে আমাদের দেখতে পেলেন যে গ্রিন জুস উভয়ের খাওয়া হয়ে গেছে। তাহলে আমাদের যেটা এটা বুঝতে পারি যে আমাদের এটা ওষুধের কোনো সিস্টেম নেই, এটা হচ্ছে এমন একটা পদ্ধতি, মূলত একটা লাইফ স্টাইল, যেটা আমাদের রুগীরা যেটা খায় সেটা আমরা খাই, বুঝতে পারছেন? তো আপনি সাধারণ ভাবে দেখাতে পারবেন না কোনো ডাক্তারকে যে রুগীকে যে ওষুধ দিয়েছে বা যে রুগীকে যেগুলো দিচ্ছে সেগুলো নিজে খাচ্ছে, এটা করতে পারবে না। এটা প্রমাণ করছি যে আমরা ওষুধ দিই না, আমাদের ওষুধের সিস্টেম নেই। এখানে মূলত যেগুলো আছে সবই হচ্ছে ন্যাচারাল খাবার এবং কিছু সাপ্লিমেন্ট থাকে। তো বিশেষ করে আজকে দেখলেন যে রুগীর সঙ্গে সঙ্গে আমি সেই রুগীকে যে জিনিস দিলাম সেই সেম জিনিস আমি খাওয়ালাম। তো ভাই এটা খেতে কেমন লাগলো আপনাকে? না, অত্যন্ত ভালো লাগলো খেতে। আচ্ছা, সবাই খেতে পারবে কি, আপনার কি মনে হচ্ছে? খেয়ে নিবে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এটা খেতেও ভালো লাগবে আর কি। হ্যাঁ, তো আপনাকে যদি দেখা যায় যে কিছু সবজি আপনাকে পছন্দ নয়, তো সেগুলোকে আপনি বাদ দিয়ে আপনার যেগুলো পছন্দ সেগুলো খাবেন। তো বিশেষ করে এই ছিল আমাদের আজকে এই যে গ্রিন জুস, আপনাদেরকে এ টু জেড দেখালাম, প্রত্যেকটা একদম একটা একটা করে দেখিয়ে দিলাম যে এইভাবে গ্রিন জুস বানাতে হয়। তাহলে খুব সহজেই আপনারা বুঝতে পারলেন যে গ্রিন জুস কিভাবে বানাতে হয়। তাহলে এভাবে আমরা যদি কাউকে গ্রিন জুস খাওয়ার পরামর্শ দিই, তাহলে এইভাবে আপনারা গ্রিন জুস বানিয়ে খাবেন। তো বিশেষ করে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি লাইক করে এবং ভিডিওটি লাইক শেয়ারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিবেন। তো এই ছিল আজকে আমাদের এই গ্রিন জুস বানানোর রেসিপি। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের সকলকেই, আমাদের সকলকেই ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।